হেই হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরি ওয়ান অ্যান্ড ইটস নিউজ টাইম। তো বরাবরের মতো থাকছে আজকে অনেক ইন্টারেস্টিং নিউজ, দেখতে থাকুন ভিডিওটি, জানতে পারবেন অনেক কিছুই। তবে আজকের হাইলাইটিং বিষয়টা হচ্ছে উইন্ডোজ 11 বা নেক্সট জেনারেশন অফ উইন্ডোজ, দেখি সামনে কি হয়। তো প্রথমে যে নিউজটি আসছে AMD-র কাছ থেকে, আর AMD নতুন একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করেছে, বিশেষ করে তাদের পোস্টে এবং তাদের টুইটে। সেখানে তারা করতে চাচ্ছে কিছু বিগ এবং কিছু ইন্টারেস্টিং। আর ইন্টারেস্টিংটা কি আপনারা বুঝতেই পারছেন, হ্যাঁ, তারা নিয়ে এসেছে আবারও ওয়ার্কস্টেশন লাভার এবং প্রোসুমার বেস কার্ড রেডিয়ন RX, নো এটা রেডিয়ন RX না, এটি হচ্ছে AMD রেডিয়ন প্রো W6800, অর্থাৎ এটি RX 6800-এরই একটা ওয়ার্ক স্পেস ভার্সন, যার কনফিগারেশন সিমিলার 6800-এর মতোই। তবে এখানে যে জিনিসটি ইনক্লুড করা হয়েছে বা অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে হায়ার মেমোরি। এখানে ম্যাসিভ 32 GB-র ভিডিও মেমোরি ব্যবহার করা হয়েছে, যার ওপেন সিএল পারফরমেন্স বা পয়েন্ট 137,230, অর্থাৎ রেডিয়ন RX 6800 চেয়ে কিছুটা বেশি। তবে হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্ক স্টেশন বেজ একটা কার্ড। তারপরের যে নিউজটি আসছে সেটিও AMD-র কাছ থেকে, আর এটি মোর ইন্টারেস্টিং ফর AMD, কারণ তারা এইবারই প্রথম, অর্থাৎ সামনের দিকে রাইজেন 7000 সিরিজ এবং রেডিয়ন 7000 সিরিজ একসাথেই লঞ্চ করতে যাবে। আই থিঙ্ক সেম টাইম বা সেম কিনোটেই তারা এই সব বিষয়বস্তু তুলে ধরবে আমাদের সামনে। তবে এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয়, কারণ CPU GPU দুইটার কম্বিনেশনে একটা ভালো মহল ক্রিয়েট হবে, আর টেক লাভারদের জন্য হতে পারে সোনায় সোহাগা, কারণ একই সময়ে CPU লঞ্চ এবং GPU লঞ্চ ইজ মোর ইন্টারেস্টিং। তারপরের যে নিউজটি আসছে এটিও মাইক্রোসফট এবং AMD-র কাছ থেকে, কারণ ফিডেলিটি এফেক্ট সুপার রেজুলেশন তারা Xbox সিরিজ X এবং S-এও ইনক্লুড করতে যাচ্ছে, যার ফলে আপনারা আপনাদের নতুন কনসোলে ফিডেলিটি এফেক্টস বা সুপার রেজুলেশন এনেবল করে হাই FPS-এ হাই রেজুলেশনে খেলতে পারবেন। এটা খুবই ভালো অ্যাপ্রক্স। তারপরের যে নিউজটি আসছে এটিও AMD-র কাছ থেকে, কারণ AMD-র রাফেল সিরিজ অথবা 7000 সিরিজের যে রাইজেন প্রসেসরগুলো হবে, তার লিক কিন্তু 2020 সালের মার্চেই এসেছিল এবং আমি এটি কভারও করেছিলাম। এবং সবচেয়ে মজার বিষয়, এই যে লিকগুলো এসেছিল এর আগে, এটি এবার পূরণ হতে চলেছে, অর্থাৎ 5nm+ নোডে তো থাকবেই। তাছাড়াও এর যে কোর লেআউট থেকে শুরু করে IO ডাই এবং অনেক কিছুই কভার করেছিলাম টেক নিউজে, সেটি এখন এসেও দেখা যাচ্ছে যে মেবি এটি সেম হবে। তো এটি কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। দেখেছেন আমি আপনাদেরকে কত সামনের দিকের টেক আপনাদের সাথে শেয়ার করি, তবুও আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন না বা সাপোর্ট দেখান না বেশি, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনে প্রেস করে দেবেন। তারপরের যে নিউজটি আসছে এটিও কিন্তু AMD-র কাছ থেকে, কেননা তারা সামনের দিকে যে CPUগুলো নিয়ে আসবে, অর্থাৎ 6000 সিরিজ অথবা XT সিরিজ এবং তার যে মোবাইল ভ্যারিয়েন্টগুলো হবে, অর্থাৎ APU-র কথা বলছি, এইগুলো কিন্তু এবার মেবি ইনফিনিটি ক্যাশকে সাপোর্ট নাও করতে পারে বা এর সাথে নাও আসতে পারে। এটি কিন্তু একটা দেখার বিষয়, তবে দেখি সামনে কি হয়। আর হ্যাঁ, AMD-র কাছ থেকে আরও একটা নিউজ, আর হ্যাঁ, আমি এখনই বলে দিচ্ছি এটি শেষ হচ্ছে আর আমি AMD-র নিউজ কভার করছি না। তো এই নিউজটি আসছে RX 6900 XT লিকুইড কুল ভার্সনকে নিয়ে বা এডিশনকে নিয়ে। তবে এখানে আমার মন্তব্য করার বা বলার কিছুই নেই, কারণ AMD এবং NVIDIA-র যে ব্যাটেল, সেখান থেকে পিছিয়ে পড়বে AMD, কারণ তারা ফিজিক্যাল অ্যান্ড নিউ গ্রাফিক্স কার্ড মার্কেটে নিয়ে আসছে, লঞ্চ করছে, যদিও বা স্টক না থাকে তবু নিয়ে তো এসেছে। AMD কি করছে, তাদের কয়েকটা কার্ড সপ্তাহে একটা করে কার্ড টিজ করে, এটার সাথে লিকুইড কুলার দিচ্ছি, এটার সাথে বড় কুলার দিচ্ছি, ওয়াই থাকার কিছু বললাম না। তারপরের যে নিউজটি আসছে এটি ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেল তাদের নিউ লো পাওয়ার Core i7-11950G7, যে তাদের CPU বা মোবাইল প্রসেসরটি ছিল, এই CPUটি যত প্রকার ডেস্কটপ CPU ছিল, এটির সে সিঙ্গেল কোরেই যে পারফরমেন্স দেখেছে বা বেঞ্চমার্ক রিসিভ করেছে, এটি প্রশংসনীয়। অর্থাৎ 1700 সিঙ্গেল কোর স্কোর এখানে দেখিয়েছে Geekbench 5-এ, যেটা তারা সেম CPU-তে কিছুদিন আগে যেটি এসিভ করেছিল 1677 সেটিকেই ছাপিয়ে গেছে, যা রাইজেনের 5000 সিরিজের যে ডেস্কটপ CPU স্কোর সেটির চেয়েও অনেক বেশি। ওয়াও,
তারপরের যে নিউজটি আসছে এটি জি স্কেলের কাছ থেকে, আর তারা লঞ্চ করে দিয়েছে ট্রাইডেন জি রয়্যাল এলিট সিরিজের DDR4 মেমোরি কিটস, যেগুলো 32 GB অফ মেমোরি ক্যাপাসিটির সাথে আসবে। আর সবচেয়ে এখানে মজার বিষয় হচ্ছে এটি বাই ডিফল্ট 4000 MHz খুব সহজেই অ্যাচিভ করা যাবে। শুধু তাই না, এখানে শুধুমাত্র CL14 লো লেটেন্সির সাথে এই মেমোরি কিটগুলো আসবে, খুবই ভালো বিষয়। আর তাছাড়াও মেমোরি সম্পর্কে আরেকটা কথা বলতে চাই, কারণ সবাই শোকেস করতে যাচ্ছে এবং করেই আসছে DDR5 এর, আর সামনে কিন্তু এটি স্ট্যান্ডার্ড ধরতে চলেছে ইভেন এই বছর থেকেই। ভেরি গুড জব জি স্কিল। তারপরের যে নিউজটি আসছে এটি এনভিডিয়ার কাছ থেকে, আর এনভিডিয়া কয়েকদিন আগেই তারা লঞ্চ করে দিয়েছে RTX 3080 Ti এবং 3070 Ti, যার ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য চিন্তা করেছিলাম, তবে বানিয়ে কি লাভ, কেউই দেখে না, তাই স্কিপ করে দিয়েছি। এটা খুব একটা স্যাড বিষয়। তবে যাই হোক না কেন, গতানুগতিকভাবে এবারও তাদের যে স্টক ছিল, অর্থাৎ এক মিনিটের মধ্যে পুরো চাপ হয়ে গেছে। আমিও পর্যন্ত অর্ডার করতে পারি নাই, অর্ডার করার চিন্তা করা সত্ত্বেও, অর্থাৎ তাদের লিগ্যাল MSRP-র কারণেই। আর তবে এবার একটা ভালো কাজ করেছে, কারণ অনেক কার্ডেই দেখা গেছে যে অলমোস্ট সব থার্ড পার্টি ভেন্ডার বা AIB পার্টনাররা তাদের গ্রাফিক্স চিপস পর্যন্ত লাইট হ্যাশ রেট বজায় রাখতে পেরেছে, এবং অনেক জায়গায় দেখা গেছে যে এর হ্যাশ রেট, বিশেষ করে ইথারিয়ামের দিকে যদি দেখা যায়, তো সেক্ষেত্রে যে কার্ডে হওয়ার কথা ছিল 90+ হ্যাশ রেট, সেখানে এসেছে শুধুমাত্র 55। তবে দুই একটা কোম্পানি ব্যতিক্রম হয়েছিল, তবে ভালো বিষয় যে এবার মাইনাররা এখানে বেশি কিছু করবে না। তাছাড়াও তাদের যে ক্রিপ্টোকারেন্সির মার্কেট বা ভ্যালু, এটা অনেক আগের থেকে কমে গেছে। তবে যাই হোক না কেন, এবার বেশিরভাগ ক্ষেত্রেই মাইনাররা কার্ড নিতে পারেনি, গেমাররাই নিয়েছে, তবে এটি শর্টেজ ছিল, এটি তারাই নিয়েছে। আর দেখি সামনে কোনো এরকম ইভেন্ট হয় কি না। তবে গ্রাফিক্স কার্ডের প্রাইস এক্স্যাক্টলি কবে কমবে সেই বিষয়টি জানার জন্য অবশ্যই আমাকে লিখে দিবেন যে সেই বিষয়ে আমি ভিডিও করবো কি না। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি মোস্ট ইন্টারেস্টিং, অ্যান্ড এটি আসছে উইন্ডোজ এর কাছ থেকে। আর উইন্ডোজ কয়েকদিন থেকে টিস করেই আসছে, ইভেন তাদের CEO সত্যো নাদেলা তিনিও বলেছেন যে তাদের টুইটে যে হ্যাঁ, তাদের নেক্সট জেনারেশন উইন্ডোজ আসতে চলেছে। তবে এটি কি উইন্ডোজ 11 হবে নাকি উইন্ডোজ 20? তাছাড়াও তাদের যে টুইটে ভিডিওটি তারা পাবলিশ করেছিল, সেখানে দেখা গেছে কিন্তু উইন্ডোজের যে লোগো আছে বা উইন্ডোজের যে শেপ আছে, সেটি কিন্তু 4 পার্টে বিভক্ত। তবে তাদের টি যে দেখা যাচ্ছে ক্লিয়ারলি ভার্টিক্যাল শেপ দুটো দেখা যাচ্ছে উইন্ডোর, হরিজন্টালি কিছু বোঝা যাচ্ছে না, যার মাধ্যমে একটা 11 শেপ নিয়েছে, এটি ভাবার বিষয়। তাছাড়াও এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে উইন্ডোজের পরবর্তী সংস্করণ আর আসবে না, এখানে কিছু কারণ আছে, আর উইন্ডোজ 10ই স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে, শুধুমাত্র এর প্যাচ এবং আপডেটগুলো আসবে প্রয়োজনীয়। তো এখানে তো আমরা সংকটে পড়ে গেলাম, বিশেষ করে আমি। এক্স্যাক্টলি বলা যাচ্ছে না তারা 24 তারিখে, অর্থাৎ এই মাসের 24শে জুন, আর হাতে মাত্র কয়েকটা দিন, তাই ক্লিয়ার করে কিছু বলা যাচ্ছে না। তবে অনেক ওয়েবসাইটে এবং পাবলিশারের কাছ থেকে এই জিনিসটি ছড়িয়ে পড়েছে নেক্সট জেনারেশনের উইন্ডোজ আসছে। তবে আমার মনে হয় সামনের যে বিল্ড, এটি আপডেট হবে, এবং এর যে মেইন ফোকাস থাকবে এটির লুক এবং UI, যেটা আপনারা ম্যাকের মতো ফিল পাবেন, এর আগের ভিডিওতে আমি বলেছি। আর এটি মেবি সামনের স্যান্ড ভ্যালি আপডেটের ইউজার ইন্টারফেস চেঞ্জ করেই দিতে পারে। তবে আরও একটা বিষয় যে তারা যে টাইম সেটটি রেখেছে, অর্থাৎ উইন্ডোজের যে নতুন ভার্সনটি আসবে এটিও কিন্তু 11 AM এ লঞ্চ করে দিবে, এটি কিন্তু একটা ভাবার বিষয়, তাই আমি এই বিষয় নিয়ে আর কিছু বলবো না। তবে হ্যাঁ, এখানে শুধু যে UI চেঞ্জ হবে তাও কিন্তু না, নতুন আইকন আসবে, উইন্ডোজের 95 যে ভার্সন ছিল এটির অ্যারা ফিচার আইকন আসবে, বাকিটা সময় বলে দেবে যে সামনে কি আসছে। তবে এটির জন্য ডেডিকেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন যে আপনারা কি মনে করছেন এবং ভিডিও চান কিনা। আই হোপ যে আপনাকে ভিডিওটি ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন, আর যদি কিছু বলার থাকে সেটি কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।